আমরা কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি নদীর কাছাকাছি। তো একটা জিনিস দেখাবো, নদীর পাড় বরাবর দেখুন বোল্ডার বাইন্ডিং করা রয়েছে, যাতে হচ্ছে পাড়টা ধ্বংস না হয়ে যায়, ক্ষয় না হয়ে যায় নদীর স্রোতের জন্য। ঠিক নেপুরাতে যেমন দেখিয়েছিলাম, যেমন হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে চেন বাইন্ডিং বোল্ডারগুলোকে বাঁধা হয়েছে গ্যালভানাইজড তারের সাহায্যে বা কোনো আয়রনের তারের সাহায্যে, ঠিক একইভাবে ঠিক এই জায়গাটাই দেখুন, ওখানেও ঠিক যাকে গ্যাবন বলতে পারি আমরা, সেই গ্যাবন স্ট্রাকচার দেখুন দেখা যাচ্ছে, সেদিকটা দেখুন গ্যাবন স্ট্রাকচার, এটাও একটা গ্যাবন স্ট্রাকচার রয়েছে। আমি একটু নিচে দেখাচ্ছি, এই যে গ্যাবন স্ট্রাকচার রয়েছে এখানে, ঠিক ওদিকটাও গ্যাবন স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, সেই পুরনো হয়ে যাওয়ার জন্য এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন লতা পাতায় হচ্ছে গিয়ে ঢাকা পড়ে গেছে। তো ওদিকে আগেও দেখতে পাচ্ছেন গাবন স্ট্রাকচারগুলো, ঠিক নেপুরাতে যেমন দেখিয়েছিলাম ঠিক সেইভাবে হচ্ছে দেখুন দেখা যাচ্ছে, অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি অনেকটা দূর থেকে। আর পাশাপাশি দেখুন নদী কিছুটা ক্ষয় হয়ে মাঝে মাঝে চলে এসছে, অনেকটা ক্ষয় হয়েছে কোনো কোনো জায়গায়, দেখুন বাঁকগুলো দেখুন আপনি, আপনারা দেখতে পাচ্ছেন ক্ষয় হয়ে চলে এসছে। এটা হচ্ছে এদিকটা দেখাচ্ছি, আর এদিক বরাবর দেখুন ঠিক ক্ষয় কেমন হয়েছে, আমি জুম আউট করছি, এই বরাবর ক্ষয় হয়ে গেছে। ঠিক এই কাছাকাছি দেখুন নদীর পাড়ে একদম ধার বরাবর বোল্ডার বাইন্ডিং করা হয়েছে, একদম নদীর স্লোপটাও দেখতে পারেন আপনি, অনেকটা স্লোপ এখানে বালির এ হয়েছে। আর দেখুন জলের প্রবাহটা দেখুন, আমি আরও কাছাকাছি যাচ্ছি, জলের প্রবাহটা দেখুন, জলের খুব একটা স্পিড রয়েছে। অ্যাকচুয়ালি বর্ষাকাল এখন, তার জন্য এটা হচ্ছে গিয়ে বর্ষাকাল, তা সত্ত্বেও এখানে কী আছে টার্নিংটা আছে, বাঁকটা আছে, বাঁকটার কারণে এইখানে কী হচ্ছে জলটা ঠেলে আসছে এই দিক বরাবর, ওই কারণে জলের প্রবাহটা এদিকটা বেশি দেখা যাচ্ছে ওদিকটার থেকে। আচ্ছা জলের হচ্ছে বাঁকের কারণে হচ্ছে কি তুমি বলছো যে জলের স্পিডটা বেশি? হ্যাঁ এই দিকটা ঠেলে আসছে ওই দিকটার থেকে, ওদিকটা থেকে এদিকে জলটা বেশি আসছে বাঁকের কারণে। আচ্ছা অন্যান্য সময় বছরে কেমন জল থাকে? অন্যান্য সময় এখানে জল তো থাকে, কিন্তু এতটা পরিমাণে জল থাকে না, বৃষ্টির কারণে জলটা এখন বেশি, এবং জলের প্রবাহও দেখতে পাচ্ছি দেখুন জল কেমন স্পিডে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভেলোসিটি মেজারমেন্টটা করা যেতে পারে এখানে, যদি ম্যানুয়ালিও করতে পারি আমরা, কারেন্ট মিটার সাহায্যে করতে পারি আমরা। আর ওই কোনটায় দেখুন প্রচুর বালি জমা হয়েছে, ওই কোনটায় উপর থেকে দেখিয়েছিলাম, আবার এখান থেকে দেখাচ্ছি, বালিগুলো একদম স্বর্ণের মতো দেখাচ্ছে, সোনার বালিগুলো খুবই উজ্জ্বল এবং খুব চকচকে বালি, একদম হলুদ রঙের বালি, সুবর্ণরেখা, এই কারণে নাম সুবর্ণ, এই কারণে এই নদীটার নাম সুবর্ণরেখা।